আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি অনেক ভালো আছেন। অ্যারেটর তৈরির উপর আমার অলরেডি তিনটা ভিডিও আছে, তারপরে নতুন একটা ভিডিও দিতেছি, কারণ আপনারা তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার ভিতর সবচাইতে বড় সমস্যা যেটা হচ্ছে 3/4 ইন প্লাগ বা বোন প্লাগটা। তো আমি বলতেছি আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তাহলেই সকল সমস্যার সমাধান হবে, যেমন ছিদ্র, ফুট, তারপর হচ্ছে না আটকানো, বিভিন্ন সমস্যা নিয়ে। আমাকে তো যে জিনিসটার কথা বললেন অনেকেই, যে এই যে আমাদের 3/4 ইন ক্যাপ যেটাকে বলা হয়, 3/4 ইন ক্যাপ অর্থাৎ 1/5 ইঞ্চি ইন ক্যাপ, যে যে ভাই এটা বের হয়ে যাচ্ছে, দেখেন এটা তো কিন্তু বের হয়ে যায়, বের হয়ে যাচ্ছে। তো পানি ফোর্সে যদি হয় তখনও তো একই সমস্যা হবে। সেক্ষেত্রে আপনারা খেয়াল করুন, দুইটা দুইটা পার্থক্য দেখুন, এটাও 1 ইঞ্চি, এটাও 1 ইঞ্চি, কিন্তু এই যে এইটাতে আপনার এই যে এই অংশটা দেখেন, বিট অনেক বেশি, বিট অনেক বেশি, বিট অনেক বেশি, কিন্তু এটাতে তা নাই, যার কারণে দেখেন এটাতে সুন্দরভাবে আটকে যাচ্ছে, সুন্দরভাবে আটকে যাচ্ছে, কিন্তু এটাতে এটা বের হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই এই যেটাতে বিট বেশি সেটা নেবেন, এবং এটারও বিট যেটার বেশি সেটাও নেবেন, তাহলে জিনিসটা শক্তভাবে আটকে যাবে। এই এই অংশটা যেটা বিট বেশি এটা আপনারা নেবেন। যদি 1 ইঞ্চিতে না পান, এই আপনাকে এটা আমি বলছি, দেখেন এটাও 1-এরই, এই অংশটা সবগুলোরই 1 1 1, এটাও 1 1 1, কিন্তু আপনার এটা হচ্ছে 3/4। এই দেখুন এটা ছোট একটু, তো দেখ। আবার অনেক ভাই বলছেন যে তাদের পুকুরে বাবল ওঠে না বা ছিদ্রটুকু কত হবে, আসলে এটা ওইরকম ফিক্সড কোনো বিষয় নয়, এই পুরো পাইপে পানি আসবে আর হচ্ছে একটু ছোট একটু ছিদ্র হতে পানিটা বের হবে, আসলে এটা বিষয়। প্রথমে আপনারা এটা কেটে নেবেন, একটা হ্যাস্কেবেলতে, এরকম হ্যাস্কেবেলতে কেটে নেবেন। হ্যাস্কেবেলতে কেটে নেওয়ার পর আপনারা পরবর্তীতে শক্ত কোনো কিছুর সঙ্গে এরকম ঘষবেন, ঘষে আপনারা ওই সিমেন্টের পাকা দেয়ালও ঘষতে পারেন। আমি একটা পাথর নিয়েছি, তো আপনারা এরকম ঘষে সমান করবেন, তাহলে হবে কি পানি অন্য দিক দিয়ে বের হবে না, শুধুমাত্র এই ফুটোটুকুতে বের হবে, যার কারণে পানি আমাদের যে নষ্ট হবে না, অর্থাৎ পুরোটাই বাবল ওঠার কাজে লাগবে। যদি কোনো ময়লা আটকে থাকে আপনারা পরিষ্কার করে নেবেন, এরকম পুরোটাই পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেবেন, তাহলে পানি যেন বাধাগ্রস্ত না হয়। তারপর আপনারা, আমি দেখাচ্ছি, আমার সম্পূর্ণ ভিডিও আছে, সেটা আপনি দেখে নেবেন। দেখুন এটা হচ্ছে 3/4 ক্যাপ আমি আটকালে 1 ইঞ্চিতে বিটে আটকে যাচ্ছে সুন্দরভাবে। তারপর পুরো বোন প্লাগটাকে চারদিক দিয়ে এভাবে পেঁচে নেবেন, যাতে পানি অন্য দিক দিয়ে পাস না হয়। তাছাড়া প্রয়োজনে আপনারা কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, একান্তই চেষ্টা করবো আপনাদের কোনো সমস্যা হলে সেটা সমাধান করার। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আর কি আমার চাওয়া পাওয়া। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পানি শুধুমাত্র ফুটোটুকুতে বের হবে, যার কারণে আপনার বাবল ওঠার কোনো ঝামেলা আর হবে না। তো আপনারা এভাবে লাগাতে পারেন, দেখুন এই তো খেয়াল করুন, এই তো খেয়াল করুন, অর্থাৎ আপনার পানি, তার আগে হাওয়ার পাইপ, হাওয়ার পাইপ ওইদিক দিয়ে ফুটা এদিকে, তো আপনারা চাইলে ডাইরেক্টলি লাগাতে পারেন, এরকম পানির পাইপ একদম ডাইরেক্ট লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো ভেতরে যদি ঘূর্ণনের কারণে আপনার এটা বের হয়ে আসতে পারে, এরকম বের হয়ে আসতে পারে, এরকম ডাইরেক্ট লাগাতে পারেন আপনারা, এরকম ডাইরেক্ট লাগাতে পারেন। কিন্তু আমি বলবো যদি আপনাদের একটু খরচ বেশি হোক, অর্থাৎ খরচ বেশি বলতে আমি জাস্ট এই একটা নিপল এবং একটা সকেটকে বুঝেছি, এই আপনারা এটা যদি করে নেন তাহলে আপনাদের এই শুধুমাত্র প্রায় ধরেন 80-90 টাকা একটু খরচ বেশি হলেও হতে পারে, আপনারা এইভাবে দেবেন।
তাহলে সেটা বরঞ্চ ভালো হয়। তাহলে আপনার পরবর্তীতে পানি যদি আপনার ঘুরোতে হয় পাইপগুলো, তাহলে তাহলে আর আপনার ওইটা এই অংশটা তার চাপ পড়বে না। যদি ঘুরানোর দরকার পড়ে এই এই পাইপ এই অংশগুলো ঘুরবে, তো আপনার এটা দেবেন, আমি অবশ্যই বলবো এটা দেবেন, সেটাই আপনাদের বরং ভালো হবে। এখন আসতেছি আমাদের সবার পরিচিত আমাদের টিনের চালার উপরে যে স্ক্রু প্লাস চাকতিটা আমরা ইউজ করি সেইটা, এটা এটা দিলে আমার ফুটো করার ঝামেলা নেই বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা প্রপারলি আমার 1 ইঞ্চি পাইপের মুখে সুন্দরভাবে আটকে থাকে এবং খুব শক্তপোক্তভাবে আটকে থাকে। এটা দিয়ে ছুটে যাওয়ার কোনো চান্স থাকে না, জাস্ট এটাতে আপনারা রং করে নেবেন। আর এটা অত্যন্ত শক্তিশালী হয়, দেখেন আমি কত জোরে মারতেছি তারপরও এটা খুলতেছে না। তো এটা আপনারা যদি চান এটাকে থ্রেড টেপ দিয়ে পেঁচে নেবেন, এইরকম করে না দিলেও হয়, সমস্যা হয় না, সরাসরি দিলেও দেওয়া যাবে, কিন্তু একটু পেঁচেই নেবেন আপনারা, তাহলে পানি পাস করার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করতেই পারেন, সেক্ষেত্রে আপনার আমি বলবো এটা আসলে একটা অনেক ভালো জিনিস হয় আর কি। আর তারপরে আমরা ঠিক আগের মতো করে থ্রেড টেপ দিয়ে নিপল দিয়ে পেঁচে আমরা শক্তপোক্তভাবে লাগিয়ে দেবো, ঠিক আগের মতো একই জিনিসই। তো এটা আপনারা আমি বলবো যারা নতুন যেগুলোতে লাগাচ্ছি এটা করবেন। এটা আমার যেটা লাগাচ্ছি ডেলিভারি পাইপ লাগাচ্ছি হাওয়া প্লাস পানির, আর অপর প্রান্তে আমি একটা সকেট লাগাবো পাইপ আটকানোর জন্য, কারণ সরাসরি তো পাইপ লাগানো যাবে না। আর এটা হচ্ছে আমার হাওয়ার পাইপ, উপর থেকে হাওয়া টানবে, তাহলে এদিক থেকে পানি আসবে, উপর দিক থেকে হাওয়া নেবে, আর এইখান দিয়ে হাওয়া প্লাস পানি যাবে। আমরা পাইপগুলো বসাবো কীভাবে, সেক্ষেত্রে আমি বলবো পাইপগুলো অবশ্যই যত দূর নিচে সম্ভব বসাবো, এক্ষেত্রে হয়তো পানি বাবল না ওঠার চান্স থাকে, সেজন্য আমরা এই উপরে হাওয়ার পাইপগুলো একটু ভাঁজ করে দিয়ে রাখবো, যাতে আমাদের যে ডেলিভারি পাইপের মুখগুলো যেন একটু উপর দিক হয়ে থাকে, তাহলে বাবল উঠতে ঝামেলা হবে না। যত নিচে দেবো আমার তত অক্সিজেন বেশি মিশবে, সেক্ষেত্রে আমার বাবল যদি কম ওঠার চান্স থাকে আমি মুখগুলো একটু উপর দিক করে রাখবো। তো যারাও পানির ওপরে একদম ওপরে দিয়ে রাখে, ওপরে দিয়ে দেখতে অনেক ভালো হয়, স্রোতও ওঠে, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো অক্সিজেন আমি বলবো কমই মেশে অনেকটা, সেক্ষেত্রে নিচে দেবেন আপনারা। ওপরে দেওয়াটা অনেকটা আসলে খেলার মতোই বলবো আমি, ওপরে দিলে যদি স্রোত বেশি হয়, কিন্তু আমরা জানি আসলে পানির উপরে অক্সিজেনটা আসলে সবসময় এমনিতেই একটু বেশি থাকে, বায়ু প্রবাহের কারণে হোক বা পানির উপরিতল বায়ু সংলগ্ন থাকার কারণে হোক, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা নিচেই দেবেন। নিচে দিলে আমার মতে ভালো, আমার অভিজ্ঞতা যেটা বলতেছে আমি মনে করি নিচে দেওয়াই অনেক অনেক ভালো। এক্ষেত্রে আপনার পানির যে ওপরে পানি নিচে যাওয়ার একটা মিক্স হওয়ার সম্ভাবনাও থাকে, আমি বলবো তারপরেও যে আপনারা নিচেই দিবেন, আমি নিচে দেওয়ার পক্ষে আর কি। আপনারা তারপরও যেটা ভাবে দিতে পারেন, কিন্তু আমি যদি স্রোত ওপরে দিলে স্রোত ভালো হয়, কিন্তু আমি নিচে দেওয়ার পক্ষেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।